নমস্কার বন্ধুরা আমি আবার একবার এসে গেছি একটা নতুন পর্ব নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির ফুড চ্যানেলে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব এ চোরের কষা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পছন্দ হলে লাইক করবেন বন্ধুদের আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না তার সাথেই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন সবচেয়ে প্রথমে আমরা এঁচোড় আর আলুটাকে সিদ্ধ করে নেবো তার জন্য এখানে একটা কুকার নিয়েছি দিয়ে দিয়েছি এক গ্লাসের মতন জল অল্প একটু দিলাম নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা এঁচোড় আর আলু এঁচোড় আর আলুটাকে বেশ বড় বড় করেই আমি কেটে নিয়েছি তাই এখানে বন্ধুরা এঁচোড় আর আলুটা কুকারের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটাই মাত্র সিটি দেব আর সেটাও আমাদের লো ফ্লেমে দিতে হবে হাই ফ্লেমে সিটি দেব না তাতে করে এচড়ার আলুটা ভালো মতন সিদ্ধ হবে না কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব ফিরে আসছি একটা সিটি হওয়ার পর একটা সেটি হয়ে গেছে যতক্ষণ কুকারের প্রেসারটা রিলিজ হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা তৈরি করে ফেলবো এখানে একটা কড়াতে তিন চামচের মতন তেল দিলাম তার সাথে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের এক চামচ জিরে দুটো ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খানিকক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব তাতে করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রাখবো খুব একটা হাই ফ্লেমে এঁচড় কষার যে মশলাটা আছে সেটা তৈরি করবো না তাতে করে এঁচড় কষার টেস্টটা খুব একটা ভালো হবে না মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে তাই এখানে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটানো এলাচ দিলাম তার সাথেই দুটো লং একটা দালচিনির টুকরো এসব কিছুকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটা লাল রঙের টমেটো বাটা লাল রঙের টমেটো হলে পরে মশলার রঙটাও খুবই সুন্দর হবে তাই এখানে টমেটো বাটাটা দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নেব আর তার সাথে একটু ভাজা করে নেব তো এখানে বন্ধুরা এবার আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা বাটা আর তার সাথেই অ্যাড করছি এক চামচের মতন রসুন বাটা আমি এখানে রেডিমেড আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি বাড়িতে বেটে রাখাই আদা রসুনের পেস্টটা ব্যবহার করলাম তাতে করে তরকারির টেস্টটা খুব সুন্দর হয় বাকি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা কিন্তু অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন আর এখানে আমি চামচের মধ্যে বলতে গেলে ছোট চামচই ব্যবহার করছি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইচরের তরকারি খেয়ে থাকবেন কিন্তু একবার আমার মতন করে এই ইঁচড়ের কষা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এবার এখানে অ্যাড করে দিচ্ছি ছোট চামচের দু চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছোট চামচ বলতে একদমই ছোটো চামচ তাই জন্য আমি দু চামচ নিলাম তাতে করে মশলার রঙটা খুব সুন্দর হবে তা আপনারা বুঝতেই পারছেন মশলার রঙটা দেখে এবার এখানে মশলাটা বেশ খানিক্ষণ কষাতে হবে আর তার জন্যই আমি এক চামচের মতন তেল আরও অ্যাড করে দিলাম যেহেতু আমি মিডিয়াম ফ্লেমে বানাচ্ছি তেল যদি না অ্যাড করি তাহলে কিন্তু মশলাটা কড়াতে লেগে ধরবে এবার আপনারা যদি মনে করেন যে কম তেলে বানাবেন তাহলে লো ফ্লেমে দিয়ে মশলাটাকে কষাবেন তাতে করে মশলাটা লেগে ধরবে না আর তেলও খুবই কম লাগবে তাই এখানে বন্ধুরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে মাঝখানে মাঝখানে নাড়াচাড়া করতে হবে যত ভালো করে মশলাটা কষানো হবে ততই টেস্টি কিন্তু এঁচুর কষাটা হবে তা এখানে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে আর অনেকটাই তেল রিলিজ হয়েছে এবার এই সিদ্ধ করে রাখা এঁচোড়া আলুটা আমি অ্যাড করে দিলাম তা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা সিটিতেই কত ভালোভাবে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে আর আলু তো অবশ্যই সিদ্ধ হয়ে যায় এবার এঁচোড়ার আলুকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব এঁচোড়ার আলুটা অ্যাড করার পরেও কিন্তু প্রায় দশ মিনিটের মতন সব কিছুকে কষিয়ে নিতে হবে আর তারপর আমরা অল্প একটু জল দেবো এখানে আমার দশ মিনিটের মতন সব কিছুকে কষানো হয়ে গেছে অল্প অল্প একটু জল দেব আর ভালো মতো নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব শুধুমাত্র একটু ফুটিয়ে নেওয়ার জন্যই আমি জলটা অ্যাড করলাম খুব বেশি জল অ্যাড করবো না যেহেতু এঁচড়ের কষা বানাচ্ছি এবার যদি এচরের তরকারি বানাতে চান বা একটু কারি রাখতে চান তাহলে বেশি করে জল অ্যাড করতে পারেন আমি এখানে এঁচোড় কষা রান্না করছি তাই জন্য অল্প একটু জল দিয়ে শুধুমাত্র ফুটিয়ে নেব জলটা অ্যাড করার পর এবার অ্যাড করতে হবে স্বাদ মতন নুন সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম নুনটা যখন দেবেন তখন অবশ্যই কিন্তু স্বাদ বুঝে দেবেন তাই এখানে নুনটা অ্যাড করে দিচ্ছি আর ভালো মতন মিশিয়ে নেব তারপরে এখানে অ্যাড করে দিতে হবে ছোটো চামচের এক চামচ গরম মশলা আর গরম মশলাটা অ্যাড করার পর একটু ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কড়াটাকে চাপা দিয়ে দেব। এঁচড়ের কষা একদম এখানে তৈরি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে আর পরিবারের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন